হ্যাঁ, শুরু করি তাহলে। আমরা আজকে কি পেজ লেআউটের কাজ শিখবো? আমরা গত ক্লাসে, এর আগের ক্লাসে হোম আর ইনসেট শেষ করছিলাম, আজকে আসবো কি পেজ লেআউট। ঠিক আছে, পেজ লেআউটের কাজ শিখবো। আমি প্রথমে ডিফল্টভাবে কিছু একটু লেখা নিয়ে আসি। একটা লেখা নিয়ে আসলাম কাজগুলো দেখানোর জন্য। আসেন, প্রথম হচ্ছে থিম। থিম হচ্ছে আমার লেখাটার বিভিন্ন কি চেঞ্জ হচ্ছে। দেখেন, এক একটার কাছে আমি মাউস রাখতেছি, লেখাটা পুরোটা এক এক রকম হচ্ছে। ঠিক আছে, এটাকে বলা হয় যে থিম। বিভিন্ন রকমের এখানে থিম দেওয়া আছে, আপনি চাইলে ইউজ করতে পারেন। ঠিক আছে, বুঝছেন? এটা সিলেক্ট করলে একরকম, এটা সিলেক্ট করলে আরেক রকম, এটা সিলেক্ট করলে অন্যরকম। ঠিক আছে, এটা বিভিন্ন ধরনের চেঞ্জ হচ্ছে, এটাকে বলা হয় থিম। বিভিন্ন রকম কি থিম এখানে আমি কি ইউজ করতে পারবো। দ্বিতীয়ত আসেন কালার। ঠিক আছে, অনেক রকম কালার এখান থেকে কি থিমের কি এই থিমের সাথে ম্যাচ করে কি কালারগুলো দেওয়া আছে। আমি থিমটা সিলেক্ট করবো। ঠিক আছে, এই কালার্স তো এখানে অফিসে সচরাচর রাখা হয়। ঠিক আছে, তারপর আসেন যে ফন্ট। বিভিন্ন ধরনের কি ফন্ট আছে, এখানে ফন্টের স্টাইল চেঞ্জ হচ্ছে, বাংলা, ইংলিশ, তো এরকম অনেকগুলো ফন্ট এখানে কি দেওয়া আছে, যেগুলো আমরা আগেও দেখছিলাম হোম ট্যাবে। আমরা আগেও দেখছিলাম আমরা সচরাচর প্রাইমারি নাম রোমান এটা রাখবো। এটা রাখার কারণে আমার কি হবে, ইংলিশে কোনো যদি ভুল লেখি ওইটা কি আমাকে শুদ্ধ করে দিবে। দেখেন, শুদ্ধ দেখাচ্ছে। এটা যদি না আসে, একটা লেখা আমি লিখলাম ভুল, যদি নিচে দিয়ে আন্ডারলাইন লাল লেখা না আসে, বুঝবেন যে আপনার ফন্টে চেঞ্জ করে দিতে হবে। ফ্রন্টটা টাইম নিউ রোমান রাখতে হবে। টাইম নিউ রোমান যখন রাখা হবে তখন এই জিনিসটা আসবে, আদারওয়াইজ আমার ফ্রন্টের ভুল হইলেও আমাকে শো করবে না। বুঝছেন? অনেক সময় দেখবেন যে কি আপনি লিখতেছেন লিখতেছেন ভুল লিখতেছেন, তারপরও কি আপনাকে এটা শুদ্ধ ভুলের আন্ডার নিচে লাল দাগ দিচ্ছে না, কেন? আপনার ফ্রন্টের সমস্যা হয় এখানে, এটা মেজরিটি প্রবলেম করে। ফন্ট অন্যটা সিলেক্ট করে লেখা শুরু করে তখন কি আসে না। তো আপনি আসার জন্য যদি না আসে তাহলে কি টাইম নিউ রোমান সিলেক্ট রাখবেন। তারপর বিভিন্ন ধরনের কি এখানে ইফেক্ট আছে। ঠিক আছে, তো এগুলো ইউজ করতে পারবেন। শুধু থিমের এখানে কি মেজরিটি চেঞ্জ আছে আর ফন্টের চেঞ্জ আছে, এগুলো আমরা আগে এই বাটনে দেখছিলাম। কোন বাটনে? টাইম নিউ রোমানে দেখছিলাম ফন্টগুলো। ঠিক আছে, সাইজগুলো এগুলো দেখছিলাম। তো আসি মার্জিন। ঠিক আছে, মার্জিন আমরা সচরাচর নর্মাল রাখি। ঠিক আছে, নর্মাল রেখে আমরা প্রিন্ট দিই। তো চাইলে এখানে কি মার্জিন একদম কি কমাই দিতে পারবো, চাইলে আরও কমাই দিতে পারবো। এটা মার্জিন বিভিন্ন আছে। এখানে একটা ছবির মাধ্যমে কি আমাকে বোঝাচ্ছে কতটুকু মার্জিন। ঠিক আছে, ছবির মাধ্যমে আমাকে বোঝাচ্ছে মার্জিন আমি কতটুকু রাখতেছি। ঠিক আছে, দেন আসেন এটাতে আসেন না, আমরা নর্মালে রাখবো সব সময়। ঠিক আছে, নর্মালে রাখবো। ওরিয়েন্টেশন কি টোটাল মানে কি এ ফোর সাইজ লম্বালম্বি ভাবে, একটা ফেস যেমন এরকম লম্বালম্বি ভাবে। আর ল্যান্ডস্কেপ মানে কি এটা লম্বাতে পাশে বেশি বেড়ে যাবে। ঠিক আছে, তো আমরা বোঝা আমাদের এইরকম কোনো প্রিন্টের প্রয়োজন হয় না, হইলে আমরা ল্যান্ডস্কেপ করে দিব। ঠিক আছে, আমরা কি রাখবো টোটাল রাখবো, দেখতেছেন? তারপরে হচ্ছে কলাম। বিভিন্ন প্রয়োজনে আমরা কি কলাম ইউজ করতে হয়, তো কলাম বোঝানোর জন্য আমি আরো বেশি নিয়ে আসি লেখা। কলাম দেখছেন, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে আগে জাস্ট এফাই করে দিই, সমান করে দিই, সমান করে দিলাম। আসেন কলাম, তো এখানে দুইটা ভাগ হয়েছে না কলাম, কলামগুলো দুইটা ভাগ হয়েছে, দেখেন তো দুইটা না, তা দুইটা। আমি যদি তিনটা সিলেক্ট করি, তিনটা, ঠিক আছে, আমি কি এপাশে একটু খালি রয়ে গেছে, দেখছেন? তারপরে এ ফরম্যাটে কি এক দুইটা, এপাশে বেশি এপাশে, তো নান দিয়ে দিলে, ওয়ান দিয়ে দিলে একটাতে চলে আসবে, আবার ওয়ান দিয়ে দিলে একটাতে চলে আসবে, আবার কি মোর কলামস আমি চাইলে নিজেও সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে,
এখানে দুইটা, এখানে পাঁচটা করে দিলে পাঁচটা হয়ে যাবে, পাঁচটা করে দিলাম, পাঁচটা হয়ে গেছে, দেখছেন। তো আপনি চাইলে নিজে দিতে পারবেন, আমি ওয়ান দিলাম, ঠিক আছে, এই গেল। তারপর হচ্ছে ব্রেক, ফেজ ব্রেকটা তো দেখছেন, ফেজের মধ্যখান দিয়ে একটা কি ব্র্যাকেট হয়ে যায়, খালি হয়ে যাওয়া, ঠিক আছে। তারপর হচ্ছে কি লাইন নাম্বার, আমি চাইলে লাইন নাম্বার প্রত্যেকটা লাইনের নাম্বার দিছি, এখানে কত 400 কতটা একটা লাইন, ঠিক আছে। এগুলো দরকার নাই, আমরা লাইন নাম্বারটা ইউজ করা হয় না, সচরাচর লাইনগুলো গোনার জন্য যদি আপনার ইচ্ছা হয় তাহলে কি সিলেক্ট করলাম, সিলেক্ট করে নাম দিলাম, যে চলে গেছে, লেখাটা একটু চেঞ্জ হচ্ছে, দেখেন অটোমেটিক দিয়ে লেখাটা কীরকম হচ্ছে, একটু চেঞ্জ হচ্ছে, দেখেন, দেখবেন এটা, এটা মানে কি বুঝতে পারছেন, অটোমেটিক এ একটা ডকুমেন্ট লেখাটার একটা হাইফেন দিয়ে কি বাকি ওয়ার্ডগুলো এখানে না, কিন্তু এটা যখন তুলে দিব নাম দিয়ে দিব তখন ডকুমেন্টটা পুরোটা এখানে চলে আসছে, বুঝছেন। আমরা একটা লেখা শেষ করি, লেখা লিখি, লেখার পর আমার এই পেজ আর আসতেছে না, আমি ছোট করে একটা হাইফেন দিয়ে নিচে নিচে লিখে দিই, কিন্তু এটা নান করে দিতে পারবো, অটোমেটিক দিলে কি এটা চলে আসবে, দেখছেন প্রত্যেকটা নিজে নিজে চলে আসছে, কিন্তু আমরা নান দিব, তা আসার দরকার নাই, আমাদের কি লাইনগুলো এমনিই সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ হাইব্রিডেশনে হয়, ঠিক আছে, কনফিডেন্ট, আমি ওয়াটার মার্কে ক্লিক করলাম, একটা জলসাবের মতো পড়বে, দেখেন কনফিডেন্ট পড়ছে নিচে, এটা কি কি রিমুভ দিলে আবার চলে যাবে। তো এখন আমি দিলাম, দেখছি আমি যাচ্ছি যে একটা আমি নিজে লিখবো, বা ডোনট কপি দিলাম, এটা কপি হবে না, ডোনট কনফিডেন্টাল দিলাম কম্বাদে, তো বিভিন্ন ডিজাইন আছে দেখছেন, আমি ইউজ করতে পারলাম, তো আমি যে চাচ্ছি কি আমি নিজে লিখবো, ঠিক আছে, নিজে লেখার জন্য কি করবো, নিজে লেখার জন্য ক্লিক করবো ওয়াটার মার্কে, আমি কি কাস্টম ওয়াটার মার্ক, ঠিক আছে, এই ডোনট কপি আছে যা, ওখানে গিয়ে আমি কি এন্টার দিলাম, দেখছেন চলে আসছে, এখানে কি কাস্টমসে গিয়ে, কাস্টমসে গিয়ে আমি এখানে লিখে দিব টেক্সটটা। তো এখানে আরও কিছু অপশান আছে, আপনি কি কোন ফন্ট আরবি হয়ে গেছে, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের ফন্ট আছে, ফন্টগুলো ইউজ করতে পারেন, তারপর ফন্টের ল্যাঙ্গুয়েজটা ইয়ে করতে পারেন, ফন্টের স্টাইলটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে, অ্যাজ পার পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব লিখতে বলতেছে আর কি। তারপর হচ্ছে কি, জি স্যার, হ্যাঁ হ্যাঁ শুনুন, ফন্ট, ঠিক আছে, ফন্টটা বিভিন্ন ফন্ট আমি ইউজ করতে পারবো, ঠিক আছে, কোনটা কোনটা পরে বুঝে, লেয়ারে যাইয়ে নেই এখনো বলে লেয়ার, তো আমি সাইজটা দিতে পারবো, ঠিক আছে, সাইজটা দিব, ঠিক আছে, তো এখানে কি আমি সাইজটা দিতে পারবো, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে কি কালারটা, এটা পিছনের কালারটা কি হবে, কালারটা এটা হরিজেন্টাল না ইয়া হবে, ভার্টিক্যালি হবে, ডায়াগোনালি ভার্টিক্যালি হয়ে যাচ্ছে, হরিজেন্টাল দিলাম, অ্যাপ্লাই দিলাম, ঠিক আছে, ক্লোজ দিলাম, দেখছেন ডায়াগোনাল মানে সোজা, আর ডায়াগোনাল মানে কি বাঁকা অবস্থায়, হ্যাঁ করি, তো ফেস কালার, ঠিক আছে, ফেস কালার আমি বিভিন্ন ধরনের ফেজে কালার দিতে পারবো, কালার একটা দিলাম, ঠিক আছে, ফেসটার আমি কালার দিলাম, লে আউট থেকে ফেস কালার, লে আউট থেকে ফেস কালার দিলাম, ঠিক আছে, এখানে বিভিন্ন ধরনের আমি কালার দিতে পারবো, ঠিক আছে, নো কালার দিলে আবার চলে যাবে, ঠিক আছে, আচ্ছা একটা কালার রাখলাম, আসেন এখন পেজ বর্ডার, ঠিক আছে,
দেন আমি এখানে অনেক ধরনের কি বর্ডার দেখাচ্ছে, সিলেক্ট করে ওকে দিলাম, আমার চারিদিকে কি একটা লাইন চলে আসছে পেজের, ঠিক আছে, পেজের চারিদিকে একটা বর্ডার চলে আসছে, ঠিক আছে। নান দিলে চলে যাবে, নান দিলে চলে যাবে, আবার দিতে চাইলে কি শ্যাডো দিতে চাইলে শ্যাডোও দিতে পারবো, ঠিক আছে। দেখছেন বর্ডার কি একটু শ্যাডো আসছে। তারপরে এখানে 3D নামক একটা অপশন আছে, ওটাতে সিলেক্ট করে ওকে দিলাম, ঠিক আছে। আরেক ধরনের আসছে বর্ডারটা, তো এগুলো হচ্ছে বর্ডারের কি এক একটা ডিজাইন, ঠিক আছে। এখানে কি কাস্টম দিলাম, কাস্টম দেওয়ার পর আমি একটু সিলেক্ট করে দিলাম, তা আসতেছে না, ট্রাই করে দেখিয়েন, ঠিক আছে। আচ্ছা আসেন, মার্জিন আসেন, মার্জিনটা দেখতেছেন, এইদিকে খেয়াল করেন, পেজ লেআউট থেকে এখানে কি মার্জিন চলে যাচ্ছে, তারপরে এদিকে চলে কমে যাচ্ছে ওদিক থেকে, হ্যাঁ, তারপরে এদিকে কমালি কি উপর থেকে, তারপরে কি নিচ দিকে, দেখতেছেন। আমি কালারটা চেঞ্জ করে দিই, ফেস কালারটা রিমুভ করে দিলে আপনারা ভালো বুঝতে পারবেন, ফেস কালারটা রিমুভ করে দিলাম, ঠিক আছে, বুঝতেছেন। তো এগুলো সচরাচর জিরোই থাকে, ঠিক আছে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাইলাম আর কি, ঠিক আছে, ঠিক আছে। এখানে কি টেক্সচার লাইন মার্জিনটা কি অল টাইম সিলেক্ট থাকবে, টেক্সচার লাইনে গিয়ে টু অ্যালাইন মার্জিন, ঠিক আছে, মার্জিনটা সিলেক্ট থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে কি ফেজ লেআউটের কাজ। আমি ভিডিওটা বন্ধ করে দিই।